Yes? কি হলো? Any problem? তুমি বিনা নোটিশে আশাকে কেন চাকরি থেকে বরখাস্ত করলে? আমি জানতাম তোমার ভীষণ কষ্ট হবে। আমি এই ফ্যাক্টরির ইউনিয়ন লিডার। এই ফ্যাক্টরির কোনো কর্মচারীর প্রতি অন্যায় হলে আমার কষ্ট হবেই। আর তোমার বেশি কষ্ট হবে যদি অন্যায়টা আশার সাথে হয়। তাই না? তুমি কি বলতে চাও? আমি যা বলতে চাইছি সেটা তুমি ঠিকই বুঝতে পারছো। বিয়ে হবার পরে একই ঘরে থেকেও তোমার আমাকে প্রয়োজন কেন হয়নি সেটা আমি ঠিকই বুঝতে পারছি। ছি, তোমার মতো সন্দিগ্ধ মনের মেয়ে এমনি বাজে কথা ভাবা ছাড়া আর কি ভাবতে পারে? আরে, তুমি কেমন করে জানবে নারী আর পুরুষের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্কও থাকে? ম্যাডাম, আমার সিদ্ধান্তটাও শুনে নাও। আশাকে যদি পুনরায় চাকরি না দেওয়া হয় তবে কাল থেকে ফ্যাক্টরিতে কোনো কর্মচারী কাজে আসবে না। এর জন্য আমি তোমাকে মাত্র 24 ঘন্টা সময় দিচ্ছি। মিস্টার ইউনিয়ন লিডার, যাবার আগে এই এগ্রিমেন্টের উপরে চোখ বুলিয়ে নাও। চাকরিতে জয়েন করার আগে এই চুক্তিপত্রে সবাই সই করেছেন। এতে স্পষ্ট লেখা আছে আমি যখন যাকে যেখানে চাইবো ট্রান্সফার করতে পারবো। হ্যাঁ, এটাকে ছেড়ে কোনো লাভ নেই। এগুলো সব কপি, অরিজিনাল আমার কাছে আছে। 24 ঘন্টা সময় এবার আমি তোমাকে দিচ্ছি। যদি হরতাল করার কথা চিন্তাও করো তবে সবাইকে রাউরকেলায় ট্রান্সফার করে দেবো। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এ হ্যালো, কি জানো তোর নাম? বর্ষা না বৈশাখী? আরে আমি ডাকছি, শুনছিস না নাকি? আগিয়ে, হ্যাঁ, কোথায় গেল রে তোর মালকিন? ম্যাডাম উপরে শুয়ে আছে। শুয়েছে? আরে তোর স্বামী এখানে জেগে আছে আর তুই শুয়ে আছিস? দেখাচ্ছি তোকে। সেদিন চাঁদ নিরাতে তোমার, হ্যাঁ, এই ওঠ, আরে ওঠ, আরে শুয়ে আছিস কি? ওঠ, কে? হ্যাঁ, কে? আরে নেকার মতো জানতে চাইছিস কে? তোর সামনে দাঁড়িয়ে আছে তোর পতি দেবতা চন্দ্রমণি বাবু। তোমার এত সাহস? তুমি মদ খেয়ে আমার রুমে এসেছো? আরে তোর রুমেতে কি, তুই যেখানে যাবি আমি সেখানেই যাব। কি করবি রে তুই? তুই? তুমি আমি তুই বললে? হ্যাঁ, আমি তোকে তুই বলছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার রুম থেকে। আই সে গেট আউট। গেট আউট? হোয়াট? ইনসাল্ট? আমার তুই বেইজ্জত করলি? আমি তোকে ছাড়ব না। ছাড়ব না আমি তোকে। তোর ডাড়ি মুখ সুবড়ে পড়ে আছে। আরে তুই তো খুব সুন্দর, আজ অব্দি তোর গায়ে হাত দিইনি। আমার কাছে আমি তোমায় গুলি করে দেবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এ তো রিভলভার, গুলি ছুটে গেলে আমি সোজা উপরে উঠবো, তুই বিধবা হয়ে যাবি। খোল খোল, আবে খোল খোল বলছি। এই গাউনটা পুরো খুলতে হবে। আরে দেখ, গাউন নয় ওই আলমারিটা খোল, আর তার ভেতর থেকে সেইটা নিয়ে চলে। কোনটা আনবো? সেইটা, এগ্রিমেন্ট পেপার। এগ্রিমেন্ট পেপার দেবো না। দেবি না? না দেবো না। দেবি না? না দেবো না। তাহলে আমি তোকে খতম করি। এই চুপ, এই এই স্টপ স্টপ, এই ড্যাডি, পেপার তো ঠিক আছে, তবে তুই আমায় ছোটালি কেন? কি? তুই আমাকে ছোটালি কেন? হাই, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ইউনিয়ন লিডার রাজু তার ওয়ার্কারদের জন্য সবকিছু করতে পারে। থ্যাংক ইউ। আমিও দেখবো রাজকিশোর দাস
তুমি কি করে ওয়ার্কারগুলোকে আমার ফ্যাক্টরিতে কাজ করাও? বর্ষা, তোদের স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে এই গরিব নিরীহ লোকগুলোর জীবন কেন নষ্ট করে দিতে বসেছিস? এই জন্যই যে এ ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। কিন্তু 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 কিছু নেই ড্যাডি, তোমাকে এই পেপারে সাইন করে দিতেই হবে। এই ফ্যাক্টরি সেদিন পর্যন্ত বন্ধ থাকবে যতদিন পর্যন্ত শ্রমিকগুলোর দুঃখ কষ্টের সীমা থাকবে না, যার ফলে বাধ্য হয়ে শ্রমিকরা রাজুকে এই ফ্যাক্টরি থেকে বার করে দেবে। আমি কিন্তু তোর এই প্রস্তাবে কখনোই রাজি হতে পারবো না। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাহলে আমার সিদ্ধান্তটাও শুনে নাও ড্যাডি, আমি বেঁচে থাকতে আমায় কেউ হারাতে পারবে না। আরে কি, ছাড় এটা, দে কাগজটা দে। তুই কি ভাবছিস, তুই এই ফ্যাক্টরি লক আউট করে জিতে যাবি? না, কখনো না। জেনে রাখ, যেখানে তোর খেলা শেষ হবে সেখান থেকে জামাইয়ের খেলা শুরু হবে। নে। মহা মুশকিলের কথা, এরকম তো হবে না। হবে কি? শোনো, না না, আমাকে কিছু বুঝিও না। এই এসে গেছে, আমি যেমন বলেছি তেমনি করবে। তোমরা সব রেডি হয়ে যাও। রেডি? আরে তোমরা কেউ কিছু বলছো না কেন? তোমাদের বলেছি না বলার জন্য? প্ল্যাকার্ডে পড়ে তোলো। বর্ষা দাস, তোমরা কিছু বলছো না কেন? রে কেমন করে বলবো, ও না তোর। আমি তোমাদের আগেই বলেছি, আমি প্রথমে তোমাদের ইউনিয়ন লিডার, তারপরে তোমাদের মালকিনের স্বামী। বলো, বর্ষা দাস মুর্দাবাদ, বর্ষা দাস মুর্দাবাদ, বর্ষা দাস মুর্দাবাদ, বর্ষা দাস বর্ষা দাস বর্ষা দাস চলো, বর্ষা দাস 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 মুর্দাবাদ। এই মুর্দাবাদ আর হায় হায় ডাক তুই শুনতে পাচ্ছিস শান্তি? ওয়ার্কাররা সব বাড়ির সামনে অনশনে বসে গেছে, আর এই অনশন সহজে ওঠার মতো নয়। এই এই বর্ষা, বুদ্ধিতে না হলো বয়স আমি তোর চেয়ে যথেষ্ট বড়। আমি আমার অভিজ্ঞতায় বলছি, এই ওয়ার্কাররা সহজে হরতাল করে না, আর একবার যদি করে সহজে তা ভাঙে না। এই ঘটনা আরো বেড়ে যাওয়ার আগে আমার কথা শুনে তাদের দাবি তুই মেনে নে। ড্যাডি, তুমি তো জানোই হারাটা আমার কুষ্ঠিতে নেই, এই বাজিতে আমি নিশ্চয়ই জিতবো।